শারীরিক অবস্থার অবনতি হয়। গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। রাত আড়াইটার দিকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তাকে বহনকারী গাড়ি। রাত পৌনে তিনটার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বর্তমানে বেগম জিয়াকে সিসিইউতে সার্বিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া জরুরি হয়ে পড়ে। গত বুধবার দুপুরে গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া এরকম অসুস্থ বোধ করলে মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় রেখেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। 79 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জানান, বেগম জিয়াকে পর্যবেক্ষণে রাখতে মূলত তাকে হাসপাতালে আনা হয়েছে। ম্যাডাম এখন আপাতত ভালো আছেন এবং ওনাকে হেলথ চেকআপের জন্য আনা হয়েছে। এখন সিসিইউতে আছেন, ওইখানে আপনার এমার্জেন্সি না, মানে নর্মাল যেখানে রাখা হয় প্রাথমিক পর্যায়ে সেখানেই আছেন উনি, ভালো আছেন, কথা বলছেন।